রাস্তাঘাটে যানজট, বিশাল যানজট হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখলে মনে হয় এটা মনে হয় আফ্রিকার জঙ্গলের রাস্তা হয়েছে। ভালো এলাকায় কি নেতা ছিল না? বিগত সময়গুলোতে ক্ষমতায় থাকা নেতাদের অবস্থা কি? এদের বাড়ি ঘরও কি এরকম অবস্থা ভাঙ্গাচুরা? হ্যাঁ, তার মানে আমার রাস্তার ইট খুলে নিয়ে ওর ঘরে লাগাইছে। শরিয়া থাকলে ওর ইটগুলো খুলে ফেলা হতো। ওই ভণ্ড চেয়ারম্যান, ওই ভণ্ড এমপি যে কিনা রাস্তার কালভার্ট খেয়েছে, রাস্তার ইট খুলে খেয়েছে, সিমেন্ট খেয়ে ফেলেছে, এমনকি এলাকার মসজিদের, এলাকার মাদ্রাসার কিংবা বিভিন্ন স্কুলের বাথরুমের কোমর পর্যন্ত, ওই টাকা কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। ওদের প্রত্যেকটা ইট বালি সিমেন্ট ওর ঘর থেকে খুলে ফেলা হয়েছে। তাইলে আমরা কি বুঝব? তাইলে আমরা আমার এখন কথাগুলোর সাথে আপনাদেরকে বলতে হবে, আমার কথাগুলোর সাথে আপনাদেরকে এখন বলতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি বুঝালাম, বলেন তো আমার মা রাতের দুইটায় রাস্তার ফুটপাতে কেন পড়ে আছে? মাশাআল্লাহ, কি নাই? শরিয়া নাই। শরিয়া কি? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থায় কোন জালেম রাস্তার ইট খাবে, মাদ্রাসা মসজিদ স্কুলের টাকা খাবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, ওর হাত কেটে দেওয়া হবে। ওই ছুরে থাকতো না, এই জাহালত থাকতো না, এই জাহালত, এই জালেমগিরি করার সাহস করতে পারত না। তাইলে কি বোঝা গেল? ওই মা রাতের আধারে অনাহারে তার বাচ্চাকে নিয়ে ফুটপাতে পড়ে আছে কেন? বলে না, বলে না, কি নাই? সম্মিলিত আওয়াজে বলতে হবে, কি নাই? ইসলামী শরিয়া নাই। কেন আমার ভাইয়ের চাকরি হচ্ছে না? 10 লাখ 15 লাখ টাকা ঘুষ লাগতেছে, দেখে না, শরিয়া নাই। আপনি বলবেন, হুজুর আমাদের দেখান তো একটা রাষ্ট্র, এই যে কথাগুলো বলতেছেন এগুলোর সাথে মিলায় একটা রাষ্ট্র দেখান তো, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। মাশাআল্লাহ, আজকের আফগান 2024 সালে এসে 2021 সালের 15 আগস্ট আমেরিকা এবং নেটো জোট নাকে খত দিয়া পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহর বান্দারা 3 বছরে 2021 সালের 15 আগস্ট ক্ষমতা পেয়েছে, আজকে 2024 সালের নভেম্বরের মনে হয় 3 তারিখ, এই 3 বছর কিছুদিন, এই অল্প সময়ে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। কি ভেবেছেন? 50 বছরের মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা, হায় রে চেতনা ব্যবসায়ীরা, রে চেতনার ব্যবসা। কেউ বলে বাঙালি চেতনা, কেউ বলে মুক্তিযুদ্ধের চেতনা, কেউ বলে জাতীয়বাদী চেতনা, জীবনভর খালি আমগরে চেতনা গিলাইছে, চেতনা গিলাইয়া ওদের বাথরুমগুলো টাইলস করেছে, বাথরুমেও পাল্লে এসি দিয়েছে, ওদের বউদের স্বর্ণের গহনা, ওদের বাচ্চাদের এক একজনের এক একটা গাড়ি বাড়ি, এদের কোনো কিছুর অভাব নেই। আর এদেশের মানুষ মরে না খেয়ে, এদেশের মানুষ চাকরির জন্য আত্মহত্যা করে, এই নেতারা আবার বড় গলায় গলাবাজি করে আমরা জাতির জন্য কাজ করি, বন্ডের দল। এজন্য জানতে চাই প্রিয় উপস্থিতি, আপনাদের মাথায় যেন এই বুঝটা আসে, প্রিয় আলেম সমাজ, পায়ে হাত ধরে বলে যাই, প্রিয় ইমাম ভাই, খতিব ভাই, প্রিয় যুবক, বুঝ থাকা প্রত্যেকটা ভাইকে আমার দাওয়া, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার এই মেসেজ, শুধু রফিকুল ইসলাম মাদানির কথাই যেন এখানেই সীমিত না থাকে। প্রত্যেকজন এক একজন দায়ী হয়ে যান, আরেকজনকে বুঝান, ইসলামী শরিয়া থাকলে এই ভণ্ডামি, এই জাহেলি ব্যবস্থা থাকতো না। একটাই কাজ আমরা চেয়েছিলাম, হাসিনা এই ভূখণ্ডে আর জুলুম না করুক, হাসিনা বিদায় হোক। বলেন আল্লাহ কি দেখাইছেন কি দেখান নাই? এ জাতি চাইছিল, আল্লাহ দিছেন কি দেন নাই? ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন চায়, পরিবর্তন করে। তাইলে কি বোঝা গেল? আমরা হাসিনা থেকে পরিবর্তন চেয়েছিলাম, আল্লাহ দিয়েছেন। আমরা যদি ইসলামী শরিয়া চাই, আগামী বছরই না হোক, আগামী 20 বছর পরে আল্লাহ দিতেও পারে, আল্লাহ কি করতে পারে? ওয়ালাউ আন্না আংলাল কুরা
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আমার আল্লাহ বলেন ও পৃথিবীবাসী ও জমিনের বাসিন্দারা শুনো যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম আল্লাহ বলতেছে ও জমিনওয়ালা যদি তোমরা প্রকৃত ঈমান আনতে প্রকৃত ঈমান কি সব কিছু কার জন্য ইনিল হুকমু ইনিল হুকমু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এই জমিন কার হুকুম চলবে কার জমিন আল্লাহর হুকুম চলে হাসিনা তাইলে আল্লাহ বরকত দিব আল্লাহ কয় মদ হারাম হাসিনা কয় মদ হালাল বরকত আইব হ্যাঁ আল্লাহ কয় সুদ হারাম নতুনরা কয় সুদ আরাম আল্লাহর বারাকা আইব আল্লাহ কয় জিনা হারাম আর সরকার কয় পতিতালয়ে আরাম বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স আছে কি নাই মদের বারের লাইসেন্স আছে কি নাই তাইলে বৈধ আর অবৈধর মাসালা কি এ হালাল শব্দের বাংলা অর্থ কি বৈধ হালাল শব্দটা আরবি এটার বাংলা অর্থ কি বাংলাদেশে মদ বৈধ না অবৈধ বৈধ পতিতালয় লাইসেন্স আছে না নাই পতিতালয় বৈধ না অবৈধ বৈধ আল্লাহ বলে অবৈধ তারা বলে বৈধ তাইলে বুঝেন আল্লাহর সাথে শত্রুতা করলে বরকতাইব বরকতের অবস্থা কি এই চেতনার ব্যবসায়ীরা পঞ্চাশ বছরে বাংলাদেশে খালি ডাবাইছে কথা কয় না ডলার এক টিহা কিনতে হইলে এক ডলার আমগর লাগে একশো বিশ টিহা ছাব্বিশ সরকারিভাবে একশো ছাব্বিশ না এটা ফুটপাতে কিনলে সরকারিভাবে একশো ছাব্বিশ হয় না মানে উনিশ এই তো একশো উনিশ বিশ তো এই অবস্থা যদি হয় তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা কইয়া কইয়া কী হলো আবার কী কয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের চেতনা আমার জানতে মনে চায় তার বাপের জন্ম কয় বছর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হইলে সেই সময়ের দিকে তার বাপের চিন্তো কি আশ্চর্য না আবার কয় বাঙালি জাতির পিতা কত চেতনা যে আমার গিলাইছে তা বাঙালি জাতির পিতা তে কলকাতার হেরা কি বাঙালি না কথা কয় না আসামে বাঙালি না তো হেই বাঙালিরা কি তারা জাতির পিতা মানে তাহলে বাঙালি জাতির পিতা হইল কীভাবে হয়েছে যদি কোন বাংলাদেশি জাতির পিতা তো চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন ওইসব অঞ্চলের মানুষ তো নিজেদেরকে স্বাধীনতা চায় ওইসব অঞ্চলের মানুষ তো বাংলাদেশ স্বীকার করে না তো হেই অঞ্চলের মানুষ কি তার বাপের জাতির পিতা মানছে তো কোন জাতির পিতা কোন জাতির পিতা জাতির পিতা বানায়া ষোলো বছরে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে হসপিটালের মধ্যে মানুষের চাকরিজীবীদের এই বল্টুর মধ্যে সব জায়গায় নিয়ে ঢুকাইলেন ষোলো বছর পরে ষোলো মিনিটের মধ্যে কল্লা দৈরা মারোটান মুজি বইছে খান খান কি সম্মান ষোলো বছরে টাকার মধ্যে অমুকের মধ্যে তমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া এমনকি র্যাব পুলিশ আর্মি সব সেক্টরে যারা চাকরিজীবী বিশেষ বিশেষ দিবসগুলোতে এখানে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে হয়েছে তা আমাকে বলেন এত কিছু করলেন ভালোবাসা পাইলেন নাকি মানুষের ঘৃণা আরো বাড়াইলেন আমি আপনাদের কাছে জানতে চাই আমার রসুল পয়গাম্বর সরদারে দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার কয়টা ছবি পৃথিবীতে আছে তার কয়টা মূর্তি পৃথিবীতে আছে কয়টা বল্টু এখানে পৃথিবীর মানুষের কাছে আছে অথচ শত শত কোটি মানুষ এখনো পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে যত পাওয়ারফুল ব্যক্তি একটু কথা বলো পৃথিবীর শত শত কোটি মানুষ হুঙ্কার দিয়ে জাগ্রত হয়ে যায় জীবন দেওয়ার জন্য ছবি লাগে রে বেটা ভালোবাসার জন্য রাস্তার মুড়ে মুড়ে আমগর ছবি টানাইছেন নাকি এ এত পরিমাণ মানুষ হয়েছে ছবি দেখিয়া কথা কয় না ছবি লাগে আল্লাহ ভালোবাসা দিলে ছবি লাগে মূর্তি লাগে ভাস্কর্য লাগে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন তো বলতেছিলাম শরীয়ার প্রয়োজনীয়তা কথা ওইটাই থাকেন আল্লাহ বলছেন
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। সুবহানাল্লাহ, শুনলে অবাক হবেন, আফগানিস্তানে সোনার খনি পাওয়া যাচ্ছে, আফগানিস্তানে বিভিন্ন গ্যাস বিভিন্ন ধরনের খনি পাওয়া গেছে বলে আলহামদুলিল্লাহ। আফগান মোল্লারা পৃথিবীর সবচাইতে আপডেট গাড়ি বানাচ্ছে, গাড়ি বরকত খুলছে, বুঝতেছেন তো? আল্লাহর শাসনের অধীনে বারাকা খুলে যায়। অতএব আমরা এমন হয়ে যাব, রাস্তায় যানজট লেগেছে, আমাদের মাথায় আসবে শরিয়া থাকলে, আল্লাহ পাকের আইন থাকলে কোনো নেতা বন্ডামি করতে পারতো না, সুন্দর রাস্তা থাকতো, কোনো যানজট থাকতো না। আল্লাহর আইন থাকলে রাস্তায় ভাঙ্গাচোরা থাকতো, আল্লাহর আইন থাকলে ইসলামী শরিয়া থাকলে কেউ না খায়া মারা যাইতো, আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য পেরেশানি আপনার করতে হইতো না, শরিয়ার অধীনস্থ রাষ্ট্রই করতো। ভাই বুঝার চেষ্টা করেন, ইতিহাস পড়েন, ইতিহাস দেখেন, উসমানীয় খেলাফত নিয়ে অন্তত সর্বশেষ খেলাফত নিয়ে হলেও পড়েন, এর আগেরগুলো খেলাফতের আসরে তো আছেই। আমরা যারা প্রতিদিন প্রোগ্রাম করি, এই বীর ঠেলে স্টেজে ওঠা লাগে আবার নামা লাগে, এটা যে কী পরিমাণ পেরেশানি। গতকালকে একটা ভিডিও ফেসবুকে খুব দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটারে এইভাবে ইয়া দিতেছেন, তার কর্মী থাবা দিছেন, সরাইছেন, এটা অনেকেই বাজে মন্তব্য করতেছে যে দেহ নেতার চরিত্র। এর কিছুদিন আগে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলেকে থাপ্পড় দিছিল, আপনারা জানেন মনে হয়। আসলে এই কারণগুলো কেন হয় জানেন? আপনারা অনেকে বলবেন, আরে হুজুরের কী আচরণ, নেতার কী আচরণ, আপনি তো ভুক্তভোগী না, এই জন্য আপনি এটা বুঝবেন না। প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম, আর প্রতিদিন এই অবস্থা বীর হইলে, এবং যদি আপনি হাজার হাজার মানুষের ভিড়ে মুসাফা করতে চান, হুজুরের হাতে ধরতে চান, ওই দিন রং পড়ে গেছি, আমার রং পড়ে আমার হাতে পর্যন্ত ব্যথা পাইছে, জুতা কই থেকে কই গেছে আমার বলতেই পারি না, এলেগে আজকে জুতা ধরে ধরে নিয়ে উঠছি হাসে, মানে আবেগের। এখানে একজন কি করছে, মোটরসাইকেল দিয়ে আসতেছি, পিছন থেকে ধাক্কা মারছে পিঠের মধ্যে। এখন এটা কি মোটরসাইকেল চালু থাকার কারণে, মানে ওর যে হাতে ছুঁইতে চাওয়াটা গ্যাপ হয়ে গেছে কিনা, টাইমিং মিস হয়েছে কিনা, এটাও বুঝতেছি না। অন্য একজন বলতেছে, কো ভাই মেন্টালি সমস্যা আছে, হেমন ওই হারে চিনেও না, তবু কী করতেছে, মানে হুজুরে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো এখন এই পরিস্থিতিগুলো আপনি বুঝেন, আমরা, আমি তো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস অনেক উঁচালম্বা মানুষ, স্বাস্থ্যশালী মানুষ, সবার উপর দিয়ে হুজুরের মাথা দেখা যায়, মানে আমার অবস্থা তো আরও ভয়ঙ্কর হয়ে যায়। হাজার হাজার মানুষের ভিতরে ঢোকার পর আপনি ধাক্কা ধাক্কি করে আমার উপর উঠেছেন, আমি মাঝে মাঝে এভাবে নাক ধরে রাখি, কোন মানে ঠেলা ধাক্কায় নাকে যে আমার লাগে আল্লাহ জানে, হাসতেছেন। পরিস্থিতিটা খুব সিরিয়াস, নিচে পড়ে যাওয়ার চান্স আছে। তো আপনি তো আবেগ দেখাচ্ছেন, হুজুরের প্রতি মহাব্বত, হুজুরের একটু মুসাফা করবো, একটু দেখবো এই সেই। তো ভাই আপনার যদি এতই মহাব্বত থাকে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে, আপনি আমাদের মাদ্রাসায় যান, আসেন, বসি, চা খাই, কথা বলি। কিন্তু যখন আপনার এলাকায় আসব, আপনি যেখানে থাকেন, এখানে হাজার হাজার মানুষ, এই মানুষের ভিড় ঠেলে আপনি যদি আমাদেরকে ধরতে যান, মুসাফা করতে যান, আবেগ বেশি দেখাইতে যান, আপনারা কি জানেন, খুদ এটা তো বাদই দেন, আমরা তো গুনাগার মানুষ, আল্লাহ মাফ করুক আমাদের আর কি, খুদ বাইতুল্লায় যেখানে আমরা হজ করতে গেলে, উমরা করতে গেলে চুমা দিই, ওইটা থেকে পর্যন্ত মানুষকে বিরত রাখা হয়, ওটা তো অনেক বড় সওয়াবের কাজ। সবার ইচ্ছা থাকে আমি একবার হাজারে আসওয়াদে গিয়ে চুমা দিব, ওখান থেকে পর্যন্ত পুলিশ সরায় দেয়, ধাক্কা দিয়ে সরায় দেয়, আপনি সেটাকে কি বলবেন, আহা পুলিশগুলো কত খারাপ, একটা মানুষ অনেক দূরের দেশ থেকে গেল, একটা চুমা দিবে আর দিতে দিল না। ভাই আমনের বিবেক লয়ে হেরা থাকেন, আপনি যদি নেতার আর হুজুরদের এই অবস্থা দেখেন, তাইলে আমি বলবো আপনি, আপনার সাথে সবাই মুসাফা করতে চাক, আপনি কি করবেন? তো এই পরিস্থিতিটা একটু বিবেচনা করে কথা বলিয়েন, নিজের দিকে রাইখা না। এই জন্য বলি কি, যারা মাহফিল কমিটি, এই যে আজকে যেহেতু এতগুলো ক্যামেরাম্যান বা এতগুলো মানুষ আছে, তাদের মাধ্যমে এটা প্রচারণা দরকার, মাহফিল কমিটি তাদের উচিত
হুজুরকে যেখান থেকে আনবে সেই জায়গাটা পর্যন্ত মাহফিলের আশপাশে এমনভাবে আনা, বিশেষ করে বাস দিয়ে বেড়া দেয়া, ভলান্টিয়ারদের শক্ত অবস্থান থাকা, ভলান্টিয়াররা বাস দিয়ে বেড়া দেওয়ার পরে হাতে এইভাবে ইয়া দিবে, হুজুর মাঝখান দিয়ে আসবে, না হলে আলেম বেতা পাওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন এই যে রাস্তাঘাটের যে অবস্থা দেখলেন, এখানে জুতা ছাড়া হাঁটা সম্ভব? এখন আমি আমার জুতা না থাকলে আরেকজনের জুতাটা কেমনে নিব? তো আমার তো এখানে ব্যথা পাবো, আমি আমার তো গরম লাগবে, কিছু কিছু আমার গাড়িতে উঠলে তো গাড়িতে পাই রাখতে পারবো না, জুতা ছাড়া গরম লাগবে। তো পরিস্থিতিগুলো বোঝা উচিত, হুজুরের ধাক্কায় হুজুরের পিছনে পায়ে জুতার মধ্যে পাড়া দিয়া হুজুরের হাত মানে একেবারে দৈরিয়া মুসাফা করার জন্য চারজনের সিপা দিয়া, নিজে দেখেও নাই কারে হাত ধরছে, চারজনের সিপা দিয়ে হাত ধরে টুকলো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কথাগুলো কষ্টে বললাম, দীর্ঘদিনের কথা এগুলো, নেতারে আর এই হুজুরদেরকে দোষিয়েন না, এই জায়গাটায় আপনি থাকলে কি করতেন? এই জায়গাটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ মাহফিল কমিটির জন্য, কারণ একজন আলেম বেতা পাওয়া এটা খুবই সহজ একটা বিষয়। এই ভিড়ের মধ্যে যে কোনো মতে আল্লাহ না করুক যদি হুচটকায় পাড়া পড়া যায়, পিছনের ধাক্কা সুরে হুজুরের পাড়া এই যে বোকা 50 আলোচনার বিষয় না, তবুও বললাম, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আপনাদের এই ভালোবাসা, আমাদের এই ভালোবাসা কার জন্য? কথা বলে না, কার জন্য? কুল্লিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা কাউকে ভালোবাসি কার জন্য? সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, এই ভালোবাসার মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, এই ভালোবাসার মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম মুক্ত পিওর ভালোবাসা। আসেন, সবাইকে চার দাওয়াত দিলাম, যখন আসবেন সময় দিব আমার মাদ্রাসায় যাবেন। গাজীপুরেও মাদ্রাসা নিচ্ছি, বাড়িয়ালি, আগে ওই মাদ্রাসাটা ছিল, হাসিনার প্রশাসন আমার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, এখন আবার নিচ্ছি ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসায় যাবেন, দেখা করবেন, গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনে বাড়িয়ালি, জায়গার নাম কি? গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সামনে, হেডকোয়ার্টারের সামনে, বাড়িয়ালি স্কুল মাঠের পাশে, চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড, রেল স্টেশনের রুটে, ওয়ারলেস গেট বলে, ওয়ারলেস গেটের সামনেই। সব ঠিকানা দিয়ে দিলাম। আর বাড়িতে মাদ্রাসা নেত্রকোনায়, পূর্বদোলা থানা, লিটিরকান্দা গ্রাম, ওখানেও যাবেন প্রয়োজনে, তখন দেখা যাবে মোহাব্বত কারে কয়। একসাথে বসবেন, চা খাবেন, কথা বলবেন, এই না এসে মোহাব্বত দেখাবেন না। বেশিরভাগ মানুষ আমাদের এলাকারই, নেত্রকোনা, ময়মনসিংহ, ওইসব অঞ্চলের অনেক মানুষই এই অঞ্চলগুলোতে চাকরি করে, তো এই জন্য চাকরির কারণে যাইতে পারে না, তো দেখা হয় না, নিজের এলাকার দেশিরে পায়া ফান যায় দরবার চায়। কথা কইনে কেড়ে বেড়ায় হাসা ওই হাসাই। আল্লাহ, এই মোহাব্বত কার জন্য? আমি আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, অল্প কয়েকটা কথা বলব, কোনো সুর নয়, হুঙ্কার নয়, ঝঙ্কার নয়, বোঝা দরকার। ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। এই আয়াতের মৌলিক আলোচনার বিষয় যেটা আগে সেটা বলিনি, শরীয়ার প্রয়োজনীয়তা, ইসলামী শরীয়ার। আজকের আলোচ্য বিষয় কি? ইসলামী শরীয়া। কি জাতি আমরা, কোন পর্যায়ে আসলাম? অনেকেরে জিজ্ঞেস করলে আসলে শরিয়া কি বলেন তো বলতেই পারবেন, বাস্তবতা কিনা, শরিয়া কি, এটার জন্য আমরাও দায়ী, আমরা আলেম দায়ী, যারাই আছি সবাই দায়ী। একটা হলো দায়ী, আর একটা হলো দায়ী, আমরা দায়ী, এই দায়বদ্ধতা আমাদের। আজকে উম্মা শরিয়ার প্রয়োজনীয়তাই জানে না, উম্মা খিলাফা কি সেটাই জানে না, উম্মা জানেই না পৃথিবী খিলাফার যুগে কেমন ছিল, উম্মা জানেই না, এ জাতি জানেই না। শরিয়াহ থাকলে
আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কিভাবে চলত জানেই না। এটা কি বিশ্বাস হয় না আপনাদের? ডাক দিয়া পাঁচজনে জিগাই দেখবেন শরিয়ার অর্থই বলতে পারবেন, শরিয়া কি এটাই বলতে পারবেন। এই দায়িত্ব, এই দায়বদ্ধতা আমাদের আছে তো? ওলামাই কেরাম, প্রিয় আলেম সমাজ, প্রিয় দায়ী ভাইরা, এটার কর্তব্য আমাদের ছিল, এই দায়িত্ব আমাদের ছিল যে উম্মাকে শরিয়ার প্রয়োজনীয়তা বোঝানো। উম্মা এখন গণতন্ত্র বুঝে, উম্মা সমাজতন্ত্র বুঝে, উম্মা সেকুলারিজম বুঝে, অথচ উম্মা ইসলামী শরিয়া বুঝে না। এই ব্যর্থতা আমার, আপনার, আমাদের। অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাউন্ড একটু বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে সত্য দিন সহকারে, হেদায়াত সহকারে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, সমস্ত দ্বীনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিংবা আমাদের কাছে রসুলকে কেন পাঠিয়েছেন? সত্য দিন সহকারে পাঠিয়েছেন এই দিনকে, সমস্ত মতবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, সমস্ত মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, আরও যত তন্ত্রমন্ত্র আছে সব বাদ দিয়া একমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন বলেন, আমরা দিনের প্রয়োজনীয়তাই জানি না, দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাটাই জানি না। গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির লোক এখানে বেশি, কথা সত্য? সোয়েটার ফ্যাক্টরিতে সাধারণ কর্মীদেরকে সুপারভাইজার গালি দেয়, কথা সত্য? সুপারভাইজাররে ইনচার্জে গালি দেয়, কথা সত্য? ইনচার্জকে পিএমএ গালি দেয়, পিএমরে জিএমএ গালি দেয়, এটা চলতেছে তো? সাধারণ কনস্টেবল কিংবা সাধারণ যারা থাকে, কনস্টেবলকে এএসআই গালি দেয়, এএসআইকে এসআই গালি দেয়, এসআইকে ওসি তদন্ত গালি দেয়, ওসি তদন্তরে ওসি গালি দেয়, ওসিরে এসপি গালি দেয়, এসপিরে ডিসি গালি দেয়, এরপরে ডিসিরে আর একটু উপরে যারা, এরা এইভাবে গালাগালি চলতেই থাকে। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে ইসলামী শরিয়াহর প্রয়োজনীয়তা, লুকিয়ে আছে গ্রাম থেকে শহরে আসা একটা ভদ্র মেয়ে, পর্দা করতে চাওয়া একটা মেয়ে, গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে এসে পর্দা মেনটেন না করতে পারার কষ্ট কিংবা তাকে গালি শোনার কষ্ট সহ্য করার গোপনীয়তাও এই শরিয়াহর মধ্যে লুকাইতে। যুবক হতাশায় ডুবে আছে, চাকরি নাই, অর্থনৈতিক অবস্থা মন্দা, টাকা পয়সার ইনকামের ব্যবস্থা নাই, কবে চাকরি পাবে, কবে বিয়ে করবে, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতেছে। এদিকে তার যৌন আকাঙ্ক্ষা, এদিকে তার হায়াসা, তার বয়সের চাহিদা সে পূরণ করতে পারতেছে না, সে হতাশ, সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। শরিয়ার প্রয়োজনীয়তা সেখানেও দেখা যাচ্ছে, লুকায়িত আছে শরিয়ার প্রয়োজনীয়তা। আজকে উম্মাহকে আমরা বুঝাইতে পারি নাই, আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বুঝাইতে পারি, নাউজুবিল্লাহ। অথচ এই লিঙ্কনের গণতন্ত্র দিয়া পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। ১৯২৪ সালে উসমানীয় খেলাফতের পতন এই গণতন্ত্রের মাধ্যমেই হয়েছিল। আমাদের যে খিলাফা, যে শরিয়ার পতনই হইল এই গণতন্ত্র দিয়া, আমরা এই গণতন্ত্রকে দোষী শরিয়া প্রতিষ্ঠার জন্য, নাউজুবিল্লাহ। এর চাইতে বোকামি আর কি হইতে পারে? আপনি নৌকার উপর উইটা, নৌকারে যত এমনি এমন করেন নৌকা যাবে? হ্যাঁ, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না, সিস্টেমের ভিতরে ঢুকলে আপনি সিস্টেমেরই অংশ হয়ে গেলেন। আমার কথা কি বুঝাইতে পারতেছি না? রাতের ফুটপাত, ঢাকা গাজীপুর সাভারের রাতের ফুটপাত, রাত দুইটা তিনটায় প্রোগ্রাম করে আমরা আসি, ফুটপাতে পড়ে আছে মা, ফুটপাতে পড়ে আছে ছোট্ট শিশু, আহ আমাদের চোখ দিয়া দেখতে হয়।
মা তার ছোট্ট শিশুটাকে শীতের মধ্যে কাপাকাপি করতেছে, তার নিজের কাপড় দিয়া একটু আগলায় রাখার চেষ্টা করতেছে। রাতের অন্ধকার, খাবার নাই, কাপড় নাই, এই অবস্থায় দিন পার করতেছে। ওই অবস্থাও আমাদেরকে বলে দেয় শরীয়ার প্রয়োজনীয়তা কত বেশি। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিবার আসছি। প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। মধ্যবিত্ত পরিবার, তার ছেলেকে অনার্স মাস্টার্স পাস করিয়েছে, আশা ছিল বড় একটা চাকরি পাবে, ভালো একটা ডিপার্টমেন্টে কিংবা যে কোনো একটা ভালো সরকারি চাকরি পাবে, কিন্তু 15-20 লক্ষ টাকা ঘুষের জন্য ছেলেটাকে চাকরি নেয়াইতে পারতেছে না সে বাবা। সেই বাবার কান্না, সেই ছেলের কান্না, মাঝে মাঝে এলাকার লোকেরা তাকে বেকার বলে খুঁটা দেয়, এই বেকার। ছেলেটা মনে মনে বলে, আমার কি দোষ, আমি তো পড়াশোনাও করলাম, বাবার কথাও শুনলাম, চাকরি হয় না টাকার জন্য, আমি কি করব। এই দায় এই বিশ্ব ব্যবস্থার, এই দায় এই কুফুরি সিস্টেমের, এই দায় ওই ছেলের নয়, ওই বাবার নয়, ওই ফুটপাতে পড়ে থাকা ওই মা কিংবা আমার সেই বোন গার্মেন্টস সোয়েটারে পর্দা মেনটেন না করা, এই দায় যতজনা ওই বোনের, যতজনা ওই মার, যতজনা ওই যুবকের, তার চাইতেও বড় দায় হলো যারা আমরা শরীয়ার প্রয়োজনীয়তা বুঝাইতে ব্যর্থ হয়েছি সমাজ।